পারবো দেখেই তো বিয়ে করতে চাই, বিয়ের মর্ম বুঝে বলে বিয়ে করতে চাই, না হলে বিয়ে করতে আর চাতাম না। আমার মা কইছে বলে সংসার করবে তুমি, তোমার যাকে ভালো লাগে তোমাকে তার কাছে বিয়ে দেবো। আর আমি শিখছি যে রান্না করে ভালো করে খাওয়াইলে নাকি স্বামীর মন জয় করা যায়। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অপরূপ সুন্দরী মেয়ের সঙ্গে, দেখতেই পাচ্ছেন সে আজ ভিডিওর সামনে আসছে, হাসি খুশি একটা মেয়ে। আসলে কি বলার জন্য আসছে চলুন জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? পায়েল। পায়েল আপু, কি অবস্থা আপনার, কি হয়েছে জীবনে আজ ভিডিওর সামনে আসছেন? জীবনে তো অনেক কিছুই হয়েছে, এই জন্য তো ভিডিওর সামনে এসেছি। কি এমন হয়েছে? কত কিছুই হয়েছে জীবনে, মানুষের জীবনে সব মানুষের জীবনে কোনো কোনো দুঃখ থাকে, এরকম দুঃখ আমার মনে আছে। আপনার বয়স কত? আমার বয়স 16-17 বছর। তো এই বয়সে এত কেন দুঃখ? এখন তো আপনার একেবারে আনন্দে খুশিতে ফুরফুরে থাকার কথা। আপনারা কয় ভাই বোন? এক সুন্দর মানে ভাই বোন, একটা ছেলে একটা মেয়েকে ফেলে বাবা কেন চলে গেল? জানি না, ওটা নাকি আগের থেকে হয়ে আইছে, বেদেশের ছেলেরা নাকি চাইটা পাঁচটা করে বিয়ে করে, সেই জন্য গৃহস্থের মধ্যে বিয়ে করে, বেদের মধ্যে বিয়ে। আপনার বেদের সম্প্রদায়ের মেয়ে? তা বেদের ছেলেরা এরকম করে নাকি বেদের মেয়েরা এরকম করে? মেয়েরা এরকম করে না ভাই, বেদের মেয়েরা ভালো, বেদের ছেলেরা ভালো। এখানে দিলে কত মেয়ে টুকুর সামনে আছে, স্বামী তো ছেলে। তো বেদের মেয়েরা তো অল্প বয়সে বিয়ে শাদী হয়ে যায়, তা আপনার কি বিয়ে শাদী হয়েছিল? না বিয়ে শাদী হয় না, বিয়ে শাদী এখন মনের মনে সাজন পাইলে বসবো। তোমার প্রেম টেম আছে নাকি? না প্রেম টেম নাই, ভিডিও করছিলাম এক বছর আগে কিন্তু মনের মানুষ পাইনি, আজেবাজে কথা বলে জন্য সিম বন্ধ করে ফেলা। এখন তো আপনার বিয়ের বয়স হয়নি, তা আপনি যে বিয়ে করতে চাচ্ছেন মানে সংসারে সব কিছু জানেন, ঠিকঠাক মতো কাজকর্ম স্বামী সেবা যত্নে এগুলো করতে পারবেন? পারবো দেখেই তো বিয়ে করতে চাই, বিয়ের মর্ম বুঝে বলে বিয়ে করতে চাই, না হলে বিয়ে করতে আর চাতাম না। কিভাবে বিয়ের মর্ম বোঝেন এই অল্প বয়সে? বয়স তো ভালো লাগে, তাই না? বয়স না হইলে কি হইব? তারপরেও মানুষ বলে না যে অল্প বয়সে মেয়ে বিয়ে কি সংসার করতে পারবে কিনা, মানুষ একটা আতঙ্কে থাকে, ভাবে, চিন্তা করে। বেদের মেয়েদের অল্প বয়সে বিয়ে হয়। আচ্ছা আচ্ছা, দর্শক ভাইরা তো জানে বেদের মেয়েরা কিরকম চালু, সব কিছু জানে। দর্শক ভাইরা তো আসলে বেদের মেয়েদের দেখে ভয় পায়, অনেক ভীতু মনে করে যে এরা অনেক চালাক। হ্যাঁ তাই মনে করে। আসলে কেন এটা ভয় পায় কেন? ভয় পায় কেন শুনে আমি তো এটা জানি না, ভয় পায় কেন? আপনার এই যে হাসি সুন্দর, চেহারা সুন্দর, তারপরেও তো এই যে ঘরে রয়েছেন, এটাও তো বিশাল ব্যাপার। অল্প বয়সে সুন্দরী মেয়েদেরকে বিয়ে শাদী করে জীবনটা নষ্ট করে দেয়, এরকম অনেক হয়। তা আপনার কি কেউ বিয়ে শাদী করার জন্য আসে নাই? বিয়ে শাদী করার জন্য আইছিল আমাদের বেদুদের মানুষ, বেদের কাছে বিয়ে বসে না, গৃহস্থের মধ্যে বিয়ে বসে। ভিডিওর সামনে আসছেন, কে আসতে বলছে আপনাকে? কে আসতে বলি নাই, এই যে আমার বান্ধবী আছে, ও ভিডিও করছিল, গরিব মানুষ, ওর একজন ভালো একজন ভিডিও করে মানুষ পেয়ে বিয়ে হয়ে গেছে। তাই ভাবলাম আমিও ভিডিও করি, আমিও যদি এরকম একজন মনের মানুষ পাই তাহলে আমারও বিয়ে হয়ে যায়, দুঃখে কোনো যদি বাঁচি তাই আমি ভিডিও করি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ পড়ালেখা করার সুযোগ হয়েছিল? পড়ালেখা অল্প কিছু করছিলাম, গরিব মানুষ তো ভাই, নুন আনতে পানতে পড়ে খাইতেই পারি না। কোন ক্লাস পর্যন্ত করছিলেন? ছোটবেলায় পড়ছিলাম, অল্প কিছু মনে আছে, তারপর আরবি পড়তে জানি। নামাজ কালাম পড়েন? এখন আপনার তো এখনো বিয়ের বয়স হইতে কিছুদিন বাকি আছে, তো যদি বিয়ে করতে চায় তাহলে কি আগে প্রেম করবেন নাকি আসলে সরাসরি বিয়ে করতে চান? বিয়া করবেন। যারা প্রেম করে সে তো কয়েকদিন আমার সাথে প্রেম টেম কইরা চলে যাইতে পারে, ঠোকা দিয়া। আচ্ছা আচ্ছা, সব কিছু রান্না বান্না করতে পারেন তো? সব রান্নাতে পারি, মাছ মাংস কোনটা বলবেন সব রান্নাতে পারি। আচ্ছা আচ্ছা, কোনটা বেশি ভালো হয়? স্বামীটা কিরকম হইতে হবে? ছেলেরা তো চিন্তা করে যে বউ বেশি সুন্দর হলে তো সমস্যা, কারণ আপনি তো অনেক সুন্দরী, সেও তো চিন্তা করবো যে বউটা ঠিক থাকে কিনা। হ্যাঁ কে কইছে সুন্দর না? আপনি তো হাসলি তো মুক্তা ঝরতেছে, চেহারা তো দেখছেন আর কখনো তারপর
পার্সোনাল হবে পার্সোনাল বলা যায় আচ্ছা 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 তা কেউ যদি ফোন দেয় বিয়ে করতে চায় তা তাকে আগে কি জিজ্ঞাসা করবেন কেউ যদি বিয়ে করতে চায় আপনাকে তাকে এটাই বলবো যে বিয়ে করলে করো কারণ এখনিন মানুষ তো ভাই খারাপ আছে ভালো আছে আমার কত ধোকা টোকা দিও না কারণ আমি অনেক গরিব মানুষ কষ্ট দিলে অনেক কষ্ট বাবা কা কষ্ট দুঃখ ছোট ছোট মনে ছোট কষ্ট বেশি কষ্ট সহ্য করব নাকি সহ্য করব না বুকের ভেতর তো ব্যথা আমি রাখতে পারবো না এখন পর্যন্ত কি কারো ব্যথাটা সইছেন নাকি পাইছেন নাকি না ব্যথা কোথাও পাই নাই এখন কাউকে দিছেন নাকি শাকা টাকা দিছেন সত্যি বলতেছেন হ্যাঁ ওকে শাকাও দেন নাই না আচ্ছা আচ্ছা তা আপনার ঠিকানাটা কোথায় হেমায়তপুর হেমায়তপুর থাকেন সাবার হেমায়তপুর ধামরাই আচ্ছা হ্যাঁ আপনি কি কোনো টিকটক টিকটক করেন নাকি গান টান করেন নাকি টিকটক ও ভিডিও মোবাইলে তো নাই টিকটক করব কি দিয়ে ছোট বাটন টিকটক করেন না শুনতেই পারলেন এক অপরূপ সুন্দরী মিষ্টি মেয়ের একটা চনমনা একটা মেয়ে চটপট কথা বলছে যে কেউ আসলে তার কথা শুনলেই ভালো লাগবে এবং কেউ যদি জীবনসঙ্গী করতে চান অবশ্যই তার এই নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটি হচ্ছে 01830229175 নাম্বারটা কার কাছে থাকে আমার কাছে রাখবো কারণ আমার মা লোকের পাশে কাজে চলে যায় আচ্ছা আচ্ছা আপনার মা বিয়ে দিবে তো নাকি আপনাকে আমার মা কইছে বলে সংসার করবে তুমি তোমার যাকে ভালো লাগে তোমাকে তার কাছে বিয়ে দেবো তো মা তো আপনার সাথে খুব ফ্রি তাইলে সব মেয়েরাই তো চায় ইয়াং ছেলের ভালোবাসা পেতে আপনি কেন চান না আপনি চান না এখন আপনার তো এখনো বিয়ের বয়স হইতে কিছুদিন বাকি আছে তো যদি বিয়ে করতে চাই তাহলে কি আগে প্রেম করবেন নাকি আসলে সরাসরি বিয়ে করতে চান বিয়ে করবেন তাহলে তো স্বামী খুব খুশি হয়ে যাবে আপনার হাতে রান্না টান্না খেয়ে তাই না আর আমি শিখছি যে রান্না করে ভালো করে খাওয়াইলে নাকি স্বামীর মন জয় করা যায় এই জন্যই বেশি ভালো করে শিখছেন আচ্ছা সে মানুষটা স্বামীটা কিরকম হইতে হবে স্বামীটা কিরকম হইতে হবে যে চেহারা সুন্দর লাগবো না মন সুন্দর হইব হইলেই হইব চেহারা তো কারণ চেহারা তো আপনার সুন্দর আছে তাই না চেহারা তো আমার হইলেই হইব চেহারা সুন্দর দেখে যদি আমি বিয়া করি না সে যদি আমার ছেলে আবার মেয়েদের পিছন পিছন ঘুরা বেড়া যায় আমি অনেক সুন্দরী এবং ওর চেহারা ভালো নেই বউ ওখানে থাক ছেলেরা তো চিন্তা করে যে বউ বেশি সুন্দর হলে তো সমস্যা কারণ আপনি তো অনেক সুন্দরী সেও তো চিন্তা করবে যে বউটা আবার ঠিক থাকে কিনা হ্যাঁ আমিও তো সুন্দর না কে কইছে সুন্দর না আপনি তো হাসলি তো মুখ তাজা হতেছে চেহারা তো দেখছেন আর এটা কখনো কেউ যদি ফোন দেয় বিয়ে করতে চায় তা তাকে আগে কি জিজ্ঞাসা করবেন কেউ যদি বিয়ে করতে চায় আপনাকে তাকে এটাই বলবো যে বিয়ে করলে করো কারণ এখনিন মানুষ তো ভাই খারাপ আছে ভালো আছে আমার কত ধোকা টোকা দিও না কারণ আমি অনেক গরিব মানুষ কষ্ট দিলে অনেক কষ্ট বাবা কাউ কষ্ট দুঃখ ছোট ছোট মনে ছোট কষ্ট বেশি কষ্ট সহ্য করব নাকি সহ্য করব না বুকের ভেতর তো ব্যথা আমি রাখতে পারবো না এখন পর্যন্ত কি কারো ব্যথাটা সইছেন নাকি পাইছেন নাকি না ব্যথা কোথাও পাই নাই এখন কাউকে দিছেন নাকি শাকা টাকা দিছেন সত্যি বলতেছেন হ্যাঁ ওকে শাকাও দেন নাই না আচ্ছা আচ্ছা তা আপনার ঠিকানাটা কোথায় হেমায়তপুর হেমায়তপুর থাকেন আমার কাছে ভিডিও মোবাইলে তো নাই টিকটক করব কি দিয়ে
টিকটক করেন না না এগুলো করব কেন এগুলো করলে মাসে সবে এরকম কোনো টিকটক ভিডিও এগুলো করেন না হ্যাঁ আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে কেউ যদি বিয়ের সাথে করতে চায় নাম্বার আছে আমার ফোন নাম্বার দিয়া দিবেন নাম্বারটা খোলা থাকে তো হুম নাম্বারটা খোলা আছে নাম্বারটা কি বলতে পারবেন নাকি আমার কাছে দেন আমি বলে দিচ্ছি আপনি দেখে বলতে পারবেন আপনার কাছে দিছি মোবাইলটা ছোট নাম্বারটা বলে আচ্ছা হ্যালো ভিউয়ার্স আসলে শুনতেই পারলেন এক অপরূপ সুন্দরী মিষ্টি মেয়ের একটা চনমনা একটা মেয়ে চটপট কথা বলছে যে কেউ আসলে তার কথা শুনলেই ভালো লাগবে এবং কেউ যদি জীবনসঙ্গী করতে চান অবশ্যই তার এই নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটি হচ্ছে 01830229175 নাম্বারটা কার কাছে থাকে আমার কাছেই রাখবো কারণ আমার মা লোকের বাসায় কাজে চলে যায় আচ্ছা আচ্ছা আপনার মা বিয়ে দিবে তো নাকি আপনাকে আমার মা কইছে বলে সংসার করবে তুমি তোমার যাকে ভালো লাগে তোমাকে তার কাছে বিয়ে দেবো তো মা তো আপনার সাথে খুব ফ্রি তাইলে মা এত এত বড় এত বড় বাবা তো বিয়ে করে তোই লাগিছে এখন মা বাইরে আছে কাজ করে আচ্ছা আচ্ছা এই ভিডিওটা দেশে প্রবাসে বিভিন্ন জায়গার লোকজন দেখবে তা কোন দেশের মানুষকে বিয়ে করতে চান বা কোন দেশের মানুষ মানুষই হোক শুধু একটা ভালো মনের মানুষ হইলেই হইব আর আগে একবার প্রতিবেদন করছিলাম ছোট ছোট ছেলেরা মানে দুজন হ্যান্ডসাম তারা ফোন দিয়ে খালি আজেবাজে কথা বা একজন বুড়া মানুষ ফোন দিবা কারণ বুড়া মানুষ যদি আমার মতো একটা ভালো একটা মেয়ে পায় সারা জীবন ভালোবাসবো বুকে ধরে রাখবো তারা কখনো ছাড়বো না আমার সেরকম একজন মানুষ হলে তাই আপনার মতো একটা ইয়াং মেয়ে বুড়া মানুষ বিয়ে করলে পোষাবে নাকি এটা ইয়াং ছেলে বিয়ে করতে হবে তাই না ইয়াং ছেলে বিয়ে আমি চাই না ইয়াং ছেলেরা বোর ভালোবাসা বুঝবে না তারা খালি মেয়েদের পিছন পিছন দৌড়ে বেড়াবে সব মেয়েরাই তো চাই ইয়াং ছেলের ভালোবাসা পেতে তা আপনি কেন চান না আমি চাই না ভাই আপনি চান না জন্মগ্রহণ করছেন আর যদি গৃহস্থ করে জন্মগ্রহণ করতেন তাহলে কিভাবে নিজেকে তৈরি করতেন আল্লাহ যেখানে জন্ম দিছে সেটার উপর তার কোনো হাত নাই নাকি আচ্ছা আচ্ছা তার কোনো কিছু বলতে চান তো কে আপু তো ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম